সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে গায়নি বিভাগে চিকিৎসাধীন এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ বলে ফলাফল এসেছে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল লাল রায় তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার বেরিগাঁও এলাকায় ডাক্তার হিমাংশু লাল রায় জানান গত বুধবার অন্তঃসত্ত্বা ওই নারী সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন পরে তাকে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার সর্দি জ্বর ও কাশি ছিল করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আজ কোভিড নাইন্টিন ফলাফল এসেছে পজিটিভ আক্রান্ত ওই নারীর সংস্পর্শে আসা সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নার্স তাকে সিলেটে নিয়ে আসা গাড়ির চালক এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স সহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে অপরদিকে আক্রান্ত রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে